ওয়েলকামস টু তাসিন ভিউ। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ছবি এডিট করতে হয়, ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয়, সেটা তো বড়দের কাজ, কিন্তু ছোটরা তো পারে না, তাই জন্যে এটা আমার ভিডিওতে দেওয়া হচ্ছে। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটি ওয়েবসাইটের সহযোগিতা নিচ্ছি, যার নাম হচ্ছে remove.bg। তো আমি এখানে ব্রাউজারে চলে এসেছি, ব্রাউজারের এখানে লিখতে হবে remove.bg। সিলেক্ট এ ফটোতে আমরা ক্লিক করি, তো এখানে এই যে ডেস্কটপে ক্লিক করলাম, তো আমার এখানে অনেক ছবি আছে। তো বন্ধুরা, আমি আমার ইচ্ছামতো একটা ছবি সিলেক্ট করি, আমি আমার পছন্দ মতো ছবিটা নিলাম, আমি বৈশাখের একটা ছবি নিলাম। তো বন্ধুরা, আমার ছবিটা এসে গিয়েছে, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই ছবির পিছনেটা আমি যে কোনো দৃশ্য সেট করতে পারবো। তো আমাদের এটার জন্য এডিটে ক্লিক করতে হবে, তো এখানে চলে এসেছে, এরপর সেভে ক্লিক করি। এটা কিন্তু PNG মোডে সেভ হচ্ছে। কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে DSLR ইফেক্ট দেওয়া যায়, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য একটি ওয়েবসাইটের সহযোগিতা নিচ্ছি, যার নাম হচ্ছে remove.bg। তো আমি এখানে ব্রাউজারে চলে এসেছি, ব্রাউজারের এখানে লিখতে হবে remove.bg। সিলেক্ট এ ফটোতে আমরা ক্লিক করি, আমি আমার পছন্দ মতো ছবিটা নিলাম, আমি বৈশাখের একটা ছবি নিলাম। তো বন্ধুরা, আমার ছবিটা এসে গিয়েছে, ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই ছবির পিছনেটা আমি যে কোনো দৃশ্য সেট করতে পারবো। তো আমাদের এটার জন্য এডিটে ক্লিক করতে হবে, তো এখানে চলে এসেছে, এরপর সেভে ক্লিক করি। এটা কিন্তু PNG মোডে সেভ হচ্ছে। কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে DSLR ইফেক্ট দেওয়া যায়, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করো তাসিন ভিউ।